ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই জানতেছিলেন কোনো মেয়ে বিয়ের পরে তার বাপের বাড়ি থেকে কোনো জিনিস চেয়ে নিতে পারবে কি না। একটা বিষয় জানা থাকতে হবে, বিয়ের আগ পর্যন্ত নিজের কন্যার ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার কাঁধে, বিয়ের পরে এই দায়ভার ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে স্বামীর উপর। তাই কোনো মেয়ে বিবাহের পরে তার বাপের বাড়ি থেকে কোনো জিনিস ছেয়ে নিতে পারবে না, এটা হচ্ছে শরীয়তের একটা বিধান। আর যদি মেয়ে অভাব অনটনের মধ্যে থাকে, মাতা পিতা সচ্ছল হয় বুঝতে পারে, তাহলে মা বাপে নিজের থেকেই দিবে, আর যদি নাকি না দেয় তাদেরকে নিজের অবস্থার কথা জানাতে পারে, যেহেতু তাদের মধ্যে সচ্ছলতা আছে সেটা ভিন্ন কথা। আর যদি সচ্ছলতা থাকে অসুবিধা না থাকে, তাহলে কোনো মেয়ের জন্য উচিত নয় বাপের বাড়ি থেকে কোনো জিনিস চেয়ে নেওয়া, এটা জায়েজ হবে না। আর যেহেতু এখানে স্বামীদের কোনো ধরনের চাহিদা নাই, তবে মেয়ে চেয়ে নিয়ে এসছে, এই জন্য মেয়ের জন্য ঠিক হয় নাই, তবে স্বামীদের কোনো গুণ হবে না, স্বামীদের কোনো গুণ হবে না। এই জন্যে যেহেতু স্বামী বলে নাই, স্বামীদের কোনো ভূমিকা নাই, কিন্তু স্ত্রী নিয়ে আসছে, তাই স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে সচেতন করা যে আমার যতটুকু আছে এর মধ্যে তুমি কানাত এখতিয়ার করো, অর্থাৎ অল্পে তুষ্ট থাকো, যা আছে এর মধ্যে তুমি তুষ্ট থাকো, এর মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে। আর স্বেচ্ছায় যদি নাকি মেয়ের মা বাপ কিছু দেয় হাদিয়া হিসাবে, এটা নিয়ে তো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।